Hello everyone, welcome to my channel. I am Sangeeta. And today I am going to share the Sunisa CC Cream original review. এটা তোমরা অনেকেই হয়তো অনেক ভিডিও দেখেছো আমিও দেখেছি যে এটা ফুল কভারেজ দেয় অনেক ভিডিওর ভাইরাল হয়েছে আজকে আমি এটা নিজে ট্রাই করে দেখব যে এটা কতটা কভারেজ দেয় এটা ফুল কভারেজ দেয় কিনা আর তোমাদের সাথেও সেটা শেয়ার করব তো যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও চলো এটা আমি ওপেন করছি এটা হয়তো সুনিসা ক্রিমটা এটা ক্রিমটা ইউজ করার জন্য একটা বিউটি ব্লেন্ডার দেওয়া আছে চলো এটা খুলে দেখছি এটা একটা মিরর দেওয়া আছে এর ভিতরে ছোট ছোট ডট দেওয়া আছে আমি ফার্স্টে বিউটি ব্লেন্ডারটা একটু ভিজিয়ে নিচ্ছি তারপরে আমি এটা ইউজ করব আমি ভিজিয়ে নিয়েছি তো চলো এবার সিসি ক্রিম অ্যাপ্লাই করি এই ছোট ছোট ডট গুলো দেখছো এর মধ্যে এটাকে প্রেস করতে হবে দেখাচ্ছো বেরিয়ে আসছে দেখো বেরিয়ে এসেছে আমার স্কিন টোন অনুযায়ী এটা আমার অনেক লাইট তো এটা ইন্ডিয়ান স্কিন টোনের জন্য হয়তো না এই দিকটাও ইউজ করে নিচ্ছি আমি অ্যাপ্লাই করার পরে আমার মুখটা অনেক সাদা হয়ে গেছে যেটা একদমই আমার স্কিন টোন না এটা ফুল কভারেজ না সেটা সফট না তো আমি এটা দিয়ে ব্লেন্ড করতে পারছি না আমি আমার ব্লেন্ডার ইউজ করছি তার জন্য ভালো করে ব্লেন্ড করার পরে এখন একটু ঠিক আছে তো আমি পুরো মেকআপ লুকটা কমপ্লিট করে আবার তোমাদেরকে দেখাচ্ছি আমার মেকআপ লুক কমপ্লিট তো দেখছো আমি সুনিসা সিসি ক্রিম ছাড়া আর কিছু ইউজ করিনি হালকা ব্লাশ লাগিয়েছি এটা অনেকটা সাদা করে দেয় মুখটা যেটা আমাদের স্কিন ইন্ডিয়ান স্কিন টোনের জন্য এটা না তো এটা যদি কেউ ইউজ করো তো খুবই কম পরিমাণে ইউজ করতে হবে আর যাদের ডার্ক স্কিন টোন তাদের আমার মনে হয় না ইউজ করাই ভালো মুখটা অনেক সাদা সাদা হয়ে যায় তো চলো বাই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে